গুড মর্নিং রিমাক্কি রিসোর্ট থেকে আমরা এখন নাস্তা করব, নাস্তা করে নাফাকুল যাব। সকালবেলা রিসোর্টের ফ্রন্ট সাইডের আপনাদের ভিউটা দেখায়। এই যে কল কল পানির শব্দটা, এটা সারা রাত ধরে ছিল। এই যে থানসি নদী, নদী পার হচ্ছে অনেকেই। শিলগিরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা রাত্রে স্টে করছি। এই হচ্ছে রিসোর্টটা, ফুল ভিউটা। এখান থেকে এন্ট্রি করে তারপর হচ্ছে নাফাকুমে যেতে হবে, আর আমাদের শিলগিরি রিসোর্ট থেকে এই নদীটা পার হইতে হবে। এই যে দুটা হাত, সুমন ভাই, আমাদের জ্যাকি ভাই, জ্যাকি ভাই আসলে আমরা নদী পার হই ভাই, সাবধান যেন স্লিপ না করে ভাবি, ছোট ছোট পাথরের উপরে পা দিবেন। পানি কত স্বচ্ছ দেখছেন, ভাই ভাই সাবধান, এটার পরে পা দিয়ে, এই বড় পাথর গুলোতে পা দিয়ে আগে সাবধান ভাই। এখান থেকে আমাদের প্রায় 2 ঘন্টা হেঁটে তারপর হচ্ছে নাফাকুম পৌঁছাইতে হবে। দর্শনার্থীরা সবাই নাফাকুমের দিকে যাচ্ছে হাঁটতে হাঁটতে ট্র্যাকিং করে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের জ্যাকি ভাই, তাকে না দেখালে হবে না। এই যে জ্যাকি ভাই মানুষ হিসাবে সে লাঠি নিছে, সে একটা মোটা লাঠি নিছে। আমাদেরকে প্রায় 2 ঘন্টা মতো এইভাবে ট্রেকিং করে যেতে হবে। উঁচা কোথাও নিচা কোথাও পানি, মানে এভাবেই আমরা কন্টিনিউ খেটে যাচ্ছি। আসলে লাইফে ফার্স্ট টাইম, মানে কি বলবো, এই অভিজ্ঞতা যে এটা শেয়ার করার মতো কোনো মানে ভাষা নাই। এখন হচ্ছে আমাদের কোথাও এই খালের মতো করে ঝর্ণা যে পানিটা আসতেছে, এটা একটা খাল বা নদীর মতো সৃষ্টি হয়েছে। এখানে পানি হচ্ছে সর্বোচ্চ হাঁটু পানি, দেখতে পাচ্ছেন যে বাপ্পি, বাপ্পির যে পানি এর থেকে একটু বেশি পানি হতে পারে, কোথাও বেশি কমে অ্যাভারেজ। এটা তো আমাদের এক সাইডের রাস্তা শেষ, এখন ওই সাইড দিয়ে যেতে হবে, মানে এই সাইডে যাওয়ার কোনো রাস্তা নাই। এভাবে হচ্ছে আমরা সামনে এগোচ্ছি। আর তাছাড়া হচ্ছে যে আমাদের সবার সঙ্গে, আমাদের সঙ্গে না, মানে আমরা নাফাকুম যাচ্ছি এবং আমাদের সঙ্গে প্রায় আরও 6 থেকে 7টা টিম যারা আসছে তারাও নাফাকুম যাচ্ছে। অনেকে আমাদের পেছনে আছে আর অনেকে সামনে আছে, কেউ কেউ আবার আমি আপনি যাবে। আর বাইক নিয়ে তো খালি ঘুরি, ইউজ টু দি, মানে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, মানে কী বলবো, এটা ভাষা প্রকাশ করার মতো নাই। মানে এই একটা ট্যুরে আমরা বান্দরবনে আসলাম, বান্দরবনে এসে আমরা বাইক রাইডিং করে আসলাম, বোটিং করে আসলাম, বোটিং করলাম হচ্ছে নাফাকুম থেকে রেমাক্কি, এবং যাওয়ার সময় হচ্ছে আমরা বোটিং বোটে যাব। এবার হচ্ছে হাইকিং, হিলিং, মানে হিল দিয়ে হাঁটতেছি, সেই একটা এক্সপিরিয়েন্স। দেন হচ্ছে কালকে এখান থেকে আমরা আজকেই চলে যাব হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে। আজকে রাত্রে আমরা কাপ্তাই লেকে থাকবো। আমাদের কাছে এখানে যাওয়া খুব কঠিন, বাট এই যে স্থানীয় লোক যারা দেখতেছেন এদের কাছ থেকে খুবই সহজ, এরা এদের কাছে ভাত মাছ যাওয়া আসা খুবই, মানে এরা আমাদের অনেক সাবধানে মানে পা ফেলতে হচ্ছে তাদের, তো মানে কি বলবো, তাদের
কোনো ই নাই মানে এটা এটাই তার অবস্থা পরিবেশের তাদের জন্য আমার জন্য আসলে পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর আজকে হচ্ছে রাত্রে আমরা এখান থেকে রাঙামাটি চলে যাব, মানে নাফাখুম থেকে আমরা আবার রেমাকি আসবো, রেমাকি থেকে আবার বোটে আমরা চলে যাব হচ্ছে থানসি। থানসি বিজিবি ক্যাম্পে আমাদের বাইকগুলো রাখা আছে, বিজিবি ক্যাম্পের থেকে আমাদের বাইকগুলো নিয়ে আমরা যাব বান্দরবান। বান্দরবান হয়ে তারপর হচ্ছে বিশ্ববাগানে ফেরি কাটবে কাপ্তাই লেকে, ওইখানে হচ্ছে আমরা আজকে রাত্রে ক্যাম্পিং করব। আর ওইখানে কাপ্তাই লেকে পরের দিন হচ্ছে আমরা কায়াকিং করব, আর পরের দিন হচ্ছে আমরা রাঙামাটি হয়ে আর তারপর হচ্ছে ওই সাইড থেকে খাগড়াছড়ি হয়ে আমরা ঢাকা চলে যাব। অনেক কষ্ট করে অবশেষে নাফাখুম ঝর্ণাটা দেখতে পারলাম। এখন হচ্ছে নাফাখুম ঝর্ণার কাছে চলে আসছি। বাইরে ভাই যে কষ্টটা হয়েছে আসতে, জীবনে এত হাঁটাহাঁটি নাই, রাস্তা খুব বেশি না, বাট এখানে কষ্টটা হচ্ছে যে আপনার পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটা। আর একটা বিষয় হচ্ছে যে পাহাড়ি রাস্তা যেমন তেমন, এটা বিষয় দিয়ে হচ্ছে আরেকটা যে উঁচা নিচা যেগুলো আছে একটা বিষয়, তারপর হচ্ছে মানে বাজে অবস্থা দেখতে পাচ্ছেন। আর ঝর্ণাটা দেখার পরে সব কষ্টগুলা মানে কি বলবো যে মুছাই গেছে আসলে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে এটা এই ভাষা প্রকাশ করার মনে হয় ই নাই। আপনারা ঝর্ণা দেখেন, চারপাশের পরিবেশটা দেখি, ওয়েলকাম টু পাচিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। আমরা রেমাকি থেকে এখন যাব হচ্ছে থানসিতে। থানসিতে যাওয়ার পরে তারপর হচ্ছে সিদ্ধান্ত নিব আমরা কাপ্তাই ক্যাম্প করতে পারি কিনা, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রাত্রে কাপ্তাই গিয়ে ক্যাম্প করব, দেন আগামীকালকে কাপ্তাই ঘুরে তারপর হচ্ছে ঢাকা ব্যাক করব। তো অলরেডি এখন প্রায় 2:30 বাজে, আমাদের এখান থেকে রেমাকি থেকে থানসি যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ওখানে যাওয়ার পরে তারপরে বান্দরবান পৌঁছানোর পরে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এখানে আছি এখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক নাই, আমরা থানসি যাওয়ার পরে হচ্ছে মোবাইলে নেটওয়ার্ক পাবো। দেন ওইখানে যে আমরা কাপ্তায় ফোন দিব, কাপ্তায় ফোন দেওয়ার পরে তারপরে হচ্ছে যে যদি আমরা ক্যাম্পিংয়ের জন্য জায়গা পাই দেন আমরা বুক করবো। আর একটা বিষয় হচ্ছে যে ক্যাম্পিংয়ের জন্য জায়গা পেলাম, বাট লিসুবাগানের যে ফেরিটা আছে ওই ফেরিটা লাস্ট কয়টা পর্যন্ত চলে সেটা দেখার বিষয় আছে। যদি 8টা পর্যন্ত চলে তাহলে আই থিঙ্ক আমরা 8টার ভিতরে আমরা কভার করতে পারবো। 8টার পরে বা 8টার আগে যদি ফেরি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পক্ষে মনে হয় না যে কাপ্তায় পৌঁছানো সম্ভব। তখন হচ্ছে যে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় যাই কী করবো। এখন হচ্ছে আমরা প্রথমে থানসি যাবো, থানসি যেয়ে তারপর সিদ্ধান্ত নিব। এই হচ্ছে আমাদের বোট রেডি, সবাই উঠতেছে। ইমান ভাই, ভাবি, সুমন ভাই এক বোটে যাচ্ছে, আমি, সম্ময়, বাপ্পি আর হচ্ছে জ্যাকি ভাই, চারজনে যাবো হচ্ছে এক বোটে। ভাবি ভাবি রেমাকিটাকে বাই বাই দিয়ে দেন, ভাইয়া বাই বাই দিয়ে দেন। বন্ধুরা রেমাকিকে বাই বাই বলে দাও, রেমাকিকে একটু বাই বাই বলে দাও। যেহেতু থানসি থেকে রেমাকি আসার কি ভিউটা রোড ভিউটা দেখছেন আপনারা, সেহেতু আমরা যাওয়ার পথে কোনো শুট নিব না। একেবারে হচ্ছে যে থানসি যাওয়ার পরে তারপর যে সিদ্ধান্ত হবে তারপর হচ্ছে আপনাদেরকে রাইডিং এর কথা বলবো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন,
যাতে করে আমার চ্যানেল আপলোড করতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। তাহলে চলুন আপনার সাথে কথা হবে হচ্ছে ফ্রান্সিসের। বিসমিল্লাহির রহমান রহিম, থানসি বিজিবি ক্যাম্প থেকে বাইক নিয়ে আমরা এখন সবাই রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আর এখন বাজে 5:10। আর হচ্ছে গতকালকে আমরা 3টার দিকে থানসি থেকে রেমাক্রির উদ্দেশ্যে গেছি, আর এখন আজকে হচ্ছে এখন বাজে বিকাল 5:10। তার মানে হচ্ছে 24-26 ঘন্টা পরে আমার নেটওয়ার্কের ভিতরে আসলাম। ভাবা যায় এই যুগে যে 26টা ঘন্টা নেটওয়ার্কের ভিতরে বাইরে থাকা, আল্লাহ, সময়গুলো যে বাকি যে লাস্ট যে 24 ঘন্টা আমরা নেটওয়ার্কের বাইরে ছিলাম সেই এনজয় করছি। যেরকম রেমাকির রাত্রের শুটের যে মজাটা সেই মাপের একটাই। ওভারঅল বিষয়ে আলহামদুলিল্লাহ ভালো। এখন 5:10 বাজে। এখন কথা হচ্ছে যে শীতের সময় আর কুয়াশা তো দেখছেনই, আসার সময় যে ব্লগটা করা হয়েছে এটা তো প্রচুর ব্লগ ছিল, ফক ছিল। আর কাপ্তায় ওই রাস্তাটাতে প্রচুর ফক থাকে, আপনারা আসার সময় দেখছেন, এবং রাত্রেবেলা যথেষ্ট ফক হবে। আর একটা বিষয় হচ্ছে যে ইমরান ভাই কথা বলছে সামনে বলিয়াপাড়া চেকপোস্টে গেলে আমরা কনফার্ম হইতে পারবো যে আমরা আজকে কাপ্তাই যাচ্ছি কিনা। আমাদের আজকে কাপ্তাই লেকে ক্যাম্পিং করে তারপর হচ্ছে পরের দিন আমরা বান্দরবন হয়ে খাগড়াছড়ি হয়ে আমরা ঢাকা চলে যাব। আমাদের প্ল্যান এরকমই আছে, বাট আমরা বলিয়াপাড়া বিজিবি চেকপোস্টে যাওয়ার পরে হচ্ছে আমরা বলতে পারবো যে আমরা আজকে কাপ্তাই যাচ্ছি কি না। আমাদের একটা দুঃখের সংবাদ আছে, যেটা হচ্ছে যে বলিয়াপাড়া বিজিবি ক্যাম্পে আসার পরে জানতে পারলাম যে কাপ্তায়ে ক্যাম্পিং করার জন্য আমরা কোনো সিট ফাঁকা নাই, মানে হচ্ছে সবগুলা তাবু বুক। আর একটা কথা হচ্ছে যে কুয়াশার জন্য লিচুঘাটের ফেরিটা ওটা বন্ধ থাকবে। সো ওভারঅল বিষয়ে আমাদের আজকে আর কাপ্তায় যাওয়া হচ্ছে না। আজকে আমরা তাহলে আমাদের সেই পুরানো জায়গা বান্দরবানে ওইখানে থাকতে হবে। হোটেলটার নাম ছিল মনে হয় গোল্ডেন সিটি, এই টাইপের আর কি লাগেছি। আজকে আমাদের রাত্রে ওইখানে থাকতে হচ্ছে। রাতের বেলা পাহাড়ি রাস্তা একটু আমাদের বাঙালি আছে আমাদের জন্য একটু রিস্কি। সো কথা না বাড়িয়ে সামনে যেতে হবে, কথা বললে রাইডিংয়ে মনোযোগ নষ্ট হইতে পারে, এটা মানে এই জন্য আর কি কোনো কথাবার্তা হবে না। আর যাই হোক, একেবারে যে কথা হবে হোটেলে যে কথা হবে তার আগে আর কোনো কথাবার্তা হচ্ছে না।
আহারে আহারে আমরা এখন পাহাড়ে। আসলে হিলের যে মজাটা, ফুল মজাটা আজকে আমরা উপভোগ করছি। আর হোটেলের পৌঁছলাম 7:30 দিকে। বেসিক্যালি আমার প্রতিটা ভিডিওতে ইন্ট্রো দিই বা আউটরো দিই না। আজকে হচ্ছে আউটরো দিতে চলে আসলাম। আউটরো দেওয়ার আগে বাপ্পি আছে হচ্ছে ফার্স্ট রাইড করছে হিলে, আর তন্ময় হচ্ছে সেকেন্ড টাইম। তো বাপ্পি আর তন্ময় কেমন লাগছে সেটা শোনার পরে হচ্ছে আমরা বিদায় নিব। হ্যালো এভরিওয়ান, অ্যাকচুয়ালি ইটস দ্য ফার্স্ট টাইম ইন হিল রাইড। এক কথায় এক্সিলেন্ট, অসাম। আরও যদি কিছু থাকে, দিনের বেলা রাইডিং প্লাস আজকে ফেরার পথে রাইডিংটা সত্যি বলতে অসাধারণ, এবং কর্নারিংগুলো হচ্ছে জোশ ছিল। FZS ভার্সন 2 বলা যায়, মানে টায়ারের কিঞ্চিত পরিমাণ বাকি ছিল, যেটা হচ্ছে গতকালকে ফার্স্ট যখন থানসিতে যাই অতটা কভার করতে পারিনি। তবে এখানে একটা ডেয়ারিং ইস্যু ছিল, যখন কালকে ঢাল থেকে নামতেছিলাম ভাবছিলাম যে শেষ আমি আজকেই, কারণ ব্রেক ফেল এত পরিমাণে ঢালু নীলগিরির পরে। সো সেই ব্রেক ফেলের সময় শুধু উপরওয়ালার দিকে তাকিয়ে আর কিছু টেকনিক অ্যাপ্লাই করছি তার পাশাপাশি, যেমন ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে স্লোলি স্লোলি নামার ট্রাই করছি, দেন ইঞ্জিন ব্রেক ইউজ করে দেন আস্তে আস্তে কন্ট্রোলে আসছি কালকে। আর আজকে রাতের রাইডিংটা তো অসাধারণ, অসাধারণ। এর থেকে রাইডিং এক্সপিরিয়েন্স আর বেটার কিছু হতে পারে না অ্যাকচুয়ালি। এখন পর্যন্ত ট্যুরটা অসম। আর কিছুক্ষণ আগে আমি তন্ময়ের সাথে বলতেছিলাম যেটা, আসলে আবার কবে আসবো পাহাড়ে, আহারে আহারে ঘুরবো আমরা পাহাড়ে। এরপরে আছে তন্ময়ের, আজকে হচ্ছে সেকেন্ড টাইম, মিস্টার বাইকার, ওর কাছ থেকে শুনবো। হাই, আই এম তন্ময়, দিস ইজ দ্য সেকেন্ড টাইম ফর মি ইন বান্দরবান। আমি খুব এনজয় করি কারণ পাহাড় সবসময় আমাকে টানে, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সবসময় আমাকে টানে, এবং একটা নেশা হয়ে গেছে পাহাড়ে আসা, এবং আমি পাহাড়ের ট্যুর করা সবসময় খুব এনজয় করি। আমাদের আমার স্বামীর সাথে, তারপর বাপ্পির সাথে এটা ছিল আমার ফার্স্ট ট্যুর, কিন্তু পাহাড়ে আমি আরও আসছি। তো এনজয় করেছে সবাই যার যার জায়গা থেকে, যে যতটুকু পারে কর্নারিং করা বা ঘোরা, ট্রেকিং, হিল ট্রেকিং, স্কিপিং সব কিছু এখানে ছিল, হাইকিং সব কিছু লস অফ। এবং সারাদিন হাঁটাহাঁটি করে এখন খুবই টায়ার্ড, সারা শরীরে ব্যথা। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, দোয়া করবেন আর স্বামীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। থ্যাংক ইউ।